আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তান্দুরি চিকেন বুনা। তো আমি তান্দুরি চিকেন বুনার জন্য কি কি নিয়েছি আমি এখন দেখাইতেছি। আমি এখানে নিজে বড় একটা টমেটো কিন্তু অনেক জাতের আছে, সুয়া আছে, আর একটু মিষ্টি মিষ্টি টাইপের আছে, একটা একদম বড় যেটা লাল মিষ্টি মিষ্টি টাইপের যেটা, সেইটা এরকম একটা টমেটো ইউজ করবেন। আর আমি এখানে দুইটা পেঁয়াজ, বড় বড় দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর এখানে আদা নিছি 2 টিস্পুন, আর রসুন নিছি 2 টিস্পুন। আর এখানে আমি গরম মশলা নিয়েছি, এই যে 4টা তেজপাতা, 3টা দারচিনি, 2 টুকরা জয়ফল, 1 টুকরা জয়িত্রী, 2টা স্টার মশলা, আর নিয়েছি 2টা বড় এলাচ, আর 7-8টা ছোট এলাচ নিয়েছি। এগুলো গরম মশলা। এখন আর এখানে হইলো আমার এই যে তান্দুরি চিকেন। এই তান্দুরি চিকেনটা আমি 1 টিস্পুন লবণ অ্যান্ড 1 টিস্পুন মরিচ, 1 টিস্পুন হলুদ, আর 1 টিস্পুন পাঁচফোড়নের গুঁড়া দিয়া, আদা রসুন 1 টিস্পুন, আদা রসুন 1 টিস্পুন, আদা 1 টিস্পুন রসুন সব কিছু দিয়ে, আর 2 টিস্পুন 2 টেবিল চামচ অয়েল দিয়ে আমি এই তান্দুরি চিকেনটা মাখিয়ে নিছি। মাখিয়ে নিয়ে আর 1 কাপ দই দিয়া মাখাইছি, আমি রাত্রে মাখাইছি, মাখাইয়া সারা রাত্রে রয়েছে। সকালে উড়ি আমি ওভেনে দিয়ে তান্দুরিটা আমি ওভেনে ফুড়িয়ে নিছি। নেওয়ার পর আমি প্রথম দিন আমি যেটা করছি এটা আমি ভিডিও দিতে পারছি না, আর আমি 8-10 পিসের মতন আর কি রাখি দিছি। আপনার পরে বেলে যে একটা তান্দুরি চিকেনের একটা ফ্রাই, তান্দুরি চিকেনের একটা বুনা আমি রেসিপি দিব সবার সাথে শেয়ার করব। তো এই লেগে আমি ডিপ ফ্রিজে রাখে দিছি 7-8 পিসের মতন, আর ওই দিন আমি ফাঁকাইছি, আমি রেসিপি দিছি না। তো এটা আমি একটা কন্টেনারে ডিপ ফ্রিজে রাখে দিছি, 1-2 দিন আসলো আর কি কন্টেনারে ডিপ ফ্রিজে। তো এখন আমি নামিয়ে নিছি, আর 2-3 ঘন্টা আগে নামিয়ে নিছি। এই অবস্থা দেখেন, এখন আমার রান্না করতে কুক করতে ইজি হয়ে যাব। আপনারা চাইলেও আগে এটা অনেকগুলো তান্দুরি যদি আপনারা ওভেনে করি ফুড়িয়ে নেন, কিছু ফাঁক করলে আর কিছু থাকলে 2-1 দিন বা 1 সপ্তাহ লাগেও ডিপ ফ্রিজে রাখতে পারেন, এরপরে কুক করতে পারেন, কোনো অসুবিধা নেই, সেম টেস্ট, কোনো অসুবিধা হয় না, বেড়ে নাইস হয়। তো আমি এখন চলে যাব চুলাতে। এখন আমি চুলাতে ফান বসাই দিছি, ফান বসিয়ে আমি 1 কাপ তেল দিয়ে দিছি ফানে। আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব পেঁয়াজটা প্রথমে। পেঁয়াজ কুচি দিই, আর আমি পেঁয়াজটা 1 মিনিটের মতন বেজে বাকি উপকরণগুলো আমি একে একে দিয়ে দিব। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আদাটা, দিয়ে দিচ্ছি রসুনটা, এখন আমি এই পর্যায়ে আমার ওই যে টমাটোটা আছে না, টমাটোটা আমি কেটে দিব। টমাটোটা অবশ্যই আপনারা কেয়ারফুল দিবেন, কারণ টমাটোটা যেন টক না হয় বেশি একটা, আর একটা বড় টমাটো, যদি ছোটো টমাটো তাহলে 2টা দিতে পারেন। বেশি টক হইলে অনেক সময় হাতের কাছে মিষ্টি টমাটোটা থাকে না, বেশি টক হলে ছিপে আপনারা রসাটা ফালা দিবেন, তাহলে আর টকটা লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি আমার টমাটোটা কেটে, আমি দিয়ে দিচ্ছি এগুলো আমি
টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব, একদম গলে যাওয়া পর্যন্ত। এখন আমার টমেটোটা মোটামুটি নরম হয়ে আসছে, এখন আমি স্পাইসিগুলো একে একে দিয়ে দিব। হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিচ্ছি, ওয়ান টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরা গুঁড়ো। সামনে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা। এখন আমি দিয়ে দিব গরম মশলাটা, এই যে এগুলো সব গরম মশলা আমি দেখেছি আপনাদেরকে প্রথমে, এখন আমি দিয়ে দিচ্ছি এগুলো গরম মশলা, দিয়ে আমি 1 মিনিটের মতন ভেজে নিব। এখন আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে মশলাগুলো, গরম মশলা দেওয়ার পর আমি 1 মিনিট ভেজে নিছি, এখন আমি একটু পানি দিয়ে দিব, সামান্য করি 1/2 কাপ পানি দিয়ে দিব, পানি দিয়ে দিছি 1/2 কাপ, এখন আমার স্পাইসিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তান্দুরিটা, এই যে এই তান্দুরিটা আমি দিয়ে দিচ্ছি। আর এই তান্দুরিটা অনেকে যদি ওভেনে না তান্দুরি করতে পারেন, ফ্রাই করিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই তান্দুরিটা আপনাদের সাইজ অনুযায়ী যে পুরা আস্ত রাখতে পারেন, আর 2 পিসও করতে পারেন, যে তার যেই সাইজ মনে করেন পছন্দ, যে সে যার পছন্দ। আমি এখানে 3 টুকরা আস্ত রাখছি, আর বাকিগুলো আমি 2 পিস করে নিয়েছি, এইভাবে পিস করে নিতে পারবেন। আর এই তান্দুরি চিকেনটা বা আপনারা যে পাত্রের মধ্যে রান্না করলেন, পাত্রটা হইতে আর কি একটু মেলা খোলা, তাহলে আর তান্দুরি চিকেনটা ভাঙবে না। এখন আমি 1 পিস 1 পিস করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আর স্লো আছে, আস্তে আস্তে কুক করে। এখন আমি লো আছে রাখিয়ে ঢাকনা দিয়ে দিব, এই আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, তো ঢাকনা দিয়ে আমি একদম লো আছে রাখি দিব 10 মিনিট, বা আবার দেখতে হইব আর কি ফাঁকে ফাঁকে যে পুড়ে যায়নি কোনো, যদি পুড়ে যায় তো একটু হালকা করে একটু পানি দিয়ে দিব সেটিকে। আর আমার আরেকটা কথা, যারা আলু পছন্দ করেন পটেটো, তারা এই তান্দুরি চিকেন বোনার সাথে পটেটোটাও দিতে পারেন। আমার ফ্যামিলির মধ্যে পটেটোটা খুব পছন্দ করে, তো আমি এই পটেটোটা কীভাবে আমি মেক করে নিছি আপনাদেরকে বলতেছি। আমি 7-8টা আলু মাংসের মতন এইভাবে স্লাইস করে কাটিয়া আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে আমি মাখিয়ে ফানের তেল দিয়ে আমি কিন্তু ফ্রাই করে নিছি। মোটামুটি আমার অলমোস্ট আমার আলুগুলো কিন্তু একদম হয়ে গেছে। আমি এখানে জাস্ট দিয়ে দিব, যে আমি টিপ দিয়ে দেখাইছি কীভাবে নরম হয়ে গেছে, হাফ কুক হয়ে গেছে আর কি, কিছু কিছু একদম নরম হয়ে গেছে, এই যে হয়ে গেছে, আর কিছু কিছু কম হয়েছে। তো আমি এখন এই আলুটাও কিন্তু আমার এই তান্দুরি চিকেন বোনার সাথে দিব। এই আলুটা তান্দুরি চিকেন বোনার সাথে দিলে হয় কি, এটা টুস্টার দিয়া এই তান্দুরি চিকেন বোনাটা খাইতে খুব মজা লাগে। এই আলুটা আর আপনার মনে করেন রুটি দিয়া,
ফলাও দিয়া যে যেভাবে খান না খুব মজা লাগে তান্দুরি চিকেনটা। আলু যদি আপনার সাথে দেন, এটা অপশনাল, যারা পছন্দ করেন আলু তারা আলুটা এইভাবে দিবেন, তাহলে কিন্তু খুব নাইস ডিফারেন্ট একটা টেস্ট পাইবেন। এখন 10 মিনিট পরে আমি দেখতেছি কি অবস্থা। আমি ডিম করে রাখছি, তো 10 মিনিট পরে আমার অনেক আরও একটু জল দিয়ে বাইরে হয়ে গেছে, জল দেওয়ার প্রয়োজন নাই, একদম লো আঁচে রাখি 10 মিনিট রাখি দিতে হবে। আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি সবগুলো এইভাবে একজাক্টলি। যদি আপনারা এটা তান্দুরি চিকেন ঘৃণা করেন তাহলে মনে করেন খাওয়ার পরে এইভাবে তান্দুরি চিকেনটা আবার বানাইতে মন চাইব, মানে খুব একটা নাইস টেস্ট হয় আর কি। এইভাবে তান্দুরি চিকেনটা মিক্স করি। এখন সবগুলো পিস আমি উল্টিয়ে পাল্টিয়ে দিছি। এখন আমি আমার ওই যে পটেটোটা আছে না, পটেটোটা আমি এখন দিয়ে দেবো। এখন এই পাতিলাটা তো আমি একটু হাফ কাপ গরম পানি নিয়ে আমি এই পাতিলাটা ইয়ে করে লাড়িয়ে আমি দিয়ে দিব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে। হাফ কাপ পরিমাণ ওয়াটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটাতে গুঁড়ি। এখন আমি আলুগুলা অনেক সাবধানে আস্তে আস্তে এক পিস এক পিস করি এই যে ভিতরে ইয়ে করে দিব, গুজিয়ে দিব যেন সবগুলো মশলা আলুর ভিতরে ঢুকে আলুর টেস্টটাও খুব নাইস আসবে। এভাবে আলুটা যেন না ভাঙে সাবধানে। সবগুলো আলু আমার গুজিয়ে দেওয়া হলে আমি আবার একদম লো আছে ডেকে রেখে দিব আরও 10 মিনিট। ডেকে রেখে দিলে আর একটু জল বাইরে দিব, কারণ একদম মাখা মাখা হয়ে যাবে। ডেকে দিতেছি এখন। এরপর যা আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ গোড়ারি আমি দিয়ে দিব, কারণ জালটা যেন যার প্রয়োজন সে যেন কাঁচামরিচটা নিয়ে খেতে পারে আর মনে করেন ভালো একটা ফ্লেভার আইব কাঁচামরিচ। এর আমি মরিচের গুঁড়া হাফ টিস্পুন দিছি, কারণ জাল আমার বাচ্চারা অত বেশি জাল খাইতে পারে না, চাইলে আপনারা 1 টিস্পুন জালও দিতে পারেন, একটু বেশি জাল মিডিয়াম যদি যারা খান তারা একটু বেশি দিতে পারেন জাল অসুবিধা নেই। আর কাঁচামরিচটা দেওয়ার কারণে নাইস একটা ফ্লেভার আইব আর একটু জাল যারা খায় তারা একটা মাখিয়ে নিয়ে খেতে পারে, খুব সুন্দর লাগবে। এই যে আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এই তান্দুরি চিকেন বোনাটা কিন্তু খুব লো আছে, জাল করি বুনতে হবে। আবারও আমি ডাকনাটা সরিয়ে আর একটু উল্টিয়ে ফালটিয়ে দিব অনেক সাবধানে। সুন্দর করে আস্তে আস্তে একটু, আর যারা একটু জোল পছন্দ করেন আরও একটু ওয়াটার দিয়ে একটু জোল জোল করিয়ে পাকাইতে পারেন। আর এটা সবসময় এটা উত্তম হলেও ফ্রাই করি একদম শুকনো শুকনো বোনা করলে এটা মজা বেশি, টেস্ট বাড়ি যায়। আর একটু সামান্য একটু জুল দিয়ে একটু ইয়ে করলে ফারে সাইফেল সাইলে ফারেন অসুবিধা নেই, ভালো লাগবে। আমার চিকেনটা এখন মোটামুটি হয়ে গেছে, এখন আমি এটারে নামিয়ে নিব। নামানোর আগে আমি একটু সামান্য ফাঁসফোড়নের ছিটা দিব, এই যে ফাঁসফোড়নের গুঁড়ার ছিটা দিলে নাইস একটা ফ্লেভার আসবে। ফাঁসফোড়ন আমি দিছি অবশ্য, এখন সামান্য পরিমাণ দিব, নাইস একটা ফ্লেভার আসা লাগে, একটু ছিটিয়ে নিব আর কি। হয়ে গেছাম আমার চিকেন। তো আমার চ্যানেলটা আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।